আজকে লোভনীয় দুই রকমের ভর্তা রেসিপি, শুকের ভর্তা আর চিংড়ি ভর্তা শেয়ার করব। দেখলে আপনার জিভে জল এসে যাবে, এত মজা এত মজা। ভর্তা ভর্তা মানে যে কেউ দেখলে খেতে মন চাইবো। তো দেখুন, এটা হচ্ছে শুটকি ভর্তা আর হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, দুইটাই ভর্তা করব, শুধু কাঁচামরিচ দিয়ে, নো শুকনো মরিচ। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে, আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে শুটকি নিয়েছি, এটা এটা চেয়ারা শুটকি, এটা আমি মাথা ফেলে দিব, তাহলে তিতা লাগবে। তো এখানে আমি ভর্তার জন্য কাঁচামরিচ রসুন কুচি পেঁয়াজ কষি করে নিয়েছি, এটা আমি সিদ্ধ করে নেব। আর যেহেতু আমরা শুকনো মরিচ খাই না, শুকনো মরিচের ঝাল খাই না, কারণ শুকনো মরিচ অনেক সমস্যা, গ্যাস্ট্রিক আলসারের সমস্যা, তো সেই জন্য ওটা আমরা অ্যাভয়েড করি, আমরা ওগুলো খাই না। তো দেখুন, আমি এখন মানে শুকনো মরিচ খাই দুই একটা আর কি, বেশি ভর্তা সর্তা আর কি খাই না। এমনি বাগার সাগার দিলে বা খুব হলে একটা একটার বেশি আমরা খাই না। তো এই যে দেখুন, আমি মাছটা প্রথমে ভেজে নিতেছি। তো শুটকিটা আগে তেলে নিব, তেলে টালার পরে তারপরে আবার সিদ্ধ করব। তো এই শুটকি ভর্তা খুবই মজা, এত মানে একবার খেলে যে কোনো শুটকি হোক, অনেকে আছে শুটকির গন্ধ সহ্য করতে পারে না, তারা অনেক খায় না, কিন্তু মেয়েরা বেশি, ছেলেরা আগে বেশি ই করে, শুটকি মাছ অতটা খায় না, কিন্তু মেয়েরা, প্রত্যেকটা মেয়েরই ভর্তা অনেক পছন্দ। দেখলেই জিভে জল আসবো, যেই ভর্তা রেসিপি করুক, আমি যারটাই দেখি না, ভর্তা দেখলে আমার জিভে জল এসে যায়। তো এই যে দেখুন, বেশি করে ঝাল করব, ঝাল দিব। তো এই যে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, তো ভর্তা একটু ঝাল না হলে ভালো লাগে না কিন্তু। তো এই যে আমি সেদ্ধ দিয়েছি কাঁচামরিচ শুটকি, তারপর এখানে সব রকমই এখন, তারপরে আমার হয়ে গেছে, দেখুন সিদ্ধ হয়ে এখন ব্লেন্ডার করে বাগার দিয়ে দিলাম তেলে। এটা তেলে একবার ঘনা ঘনা করবো, একবার ভাজা ভাজা করবো। আর যেহেতু ব্লেন্ডারে একটু পানি দিলে তাহলে একটা মিহি হয় ভর্তাটা, যাতে কাটামাটা কিছুই না থাকে, একটু পানি দিয়ে করলে। আর যদি শুকনো শুকনো করে তাহলে কিন্তু একটু কাটা কাটা থেকে হাতে বেঁধার সম্ভাবনা থাকে খাওয়ার সময়। তো আমি একটু পানি দিছি, তো ওই পানিটা শুকিয়ে যাবে জাল দিলেই। আর ভর্তা এই ভর্তা মনে করেন যত ভাজা ভাজা করবেন তত দেখবেন আপনি ফ্রিজে অনেক দিন রেখে খেতে পারবেন, প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ এরকম, আর এগুলো নষ্ট হয় না। কাঁচা জিনিস ফ্রিজে রেখলে দুই তিন একদিন দুই দিন পরই নষ্ট হয়ে যায়, কিন্তু আপনি যদি ভেজে, যে দেখুন কত লোভনীয় হয়েছে, একবার দেখলেই খেতে মন চাইব, অনেক মজা। এটা কাঁচামরিচের এর জন্য এরকম কালার হয়েছে, তো শুকনো মরিচ হলে লাল হইতো, তো কাঁচামরিচের ভর্তা সেই জন্য। তো এখন আমি চিংড়ি মাছের মাথা, এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, তো বড় বড় চিংড়ি আর কি, মাথা আর কিছু মাছও নিয়েছি। এখন আমি এগুলো সিদ্ধ দিয়ে দেবো, এটাও সিদ্ধ ওইভাবেই করব। তো আমি বেশিরভাগই ভোনা ভর্তা বেশি পছন্দ আমার কাঁচার থেকে। আমি আর যেহেতু আমাদের বিদেশে এখানে পাটা পোতা নাই, এর জন্য ব্লেন্ডারই করতে হয়, সেজন্য আগেই। আর এমনি যদি আমি দেশে ভর্তা করি, আমি শুধু তেলে ভাজি, মানে তেলে ভেজে যা পাটা পরে ভর্তা করি, তখন ওটাও বেশি ভালো লাগে। আর যেহেতু বিদেশে এখানে পাটা পোতা নাই, সেদ্ধ করে ব্লেন্ডারে করা লাগে, সেজন্য আমি সেদ্ধ করে দিলাম হালকা। তারপরে যে দেখুন, আমি শর্টকাটে তাড়াতাড়ি দেখাইছি, তো সিদ্ধ হওয়ার পরে ব্লেন্ডার করছি চিংড়ি মাছের ভর্তাটা। এটা একটু সাদা সাদা হয়েছে, কারণ চিংড়ি মাছ যেহেতু সাদা সেজন্য, আর যেহেতু আমি শুকনো মরিচ দিইনি সেজন্য লাল হয় নাই। দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর এত মজা, এটা গরম গরম ভাত খিচুড়ি দিয়ে জাস্ট ওয়াও, একেবারে খেলেই শুধু খেতেই মজায়। ভর্তা হলে আর কিছুই লাগে না, আমার ভর্তা হলে মাছ মাংস লাগে না, তো আমি ভর্তা দিয়ে ভাত, ভালো ভাত খেতে পারি। তো এই যে দেখুন, মুরগি দেখি খিচুড়ি রান্না করেছিলাম, তো এখন খাবো ভর্তা দিয়ে। এই যে দেখুন, শুটকি ভর্তা নিলাম, অনেক মজা এই ভর্তাটা, খাইলে শুধু খাইতে মজায়। এই যে দেখুন, আমি খাইতেছি ভর্তা নিয়েছি। এই ভর্তাতে মনে করেন যে কোনো গরম ভাত, খুদের ভাকা, খুদের ভাকাতে বেশি মজা লাগে আমার কাছে ভর্তা। আমি যেমন এখানে একে ভর্তা সর্তা বা খিচুড়ি যদি বেশি মানুষ থাকে, আমাদের মানুষ তো মাত্র কম, বেশি মানুষের সাথে মিলে মিশে সবাই একসাথে খেলে ওইটার মজা আলাদা, ওইটাই বেশি মজা লাগে। তো এই যে দেখুন, আমি খাইতেছি এর মুরগি দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম, তো সেটাই খেতেছি, তো অনেক মজা লাগতেছে খাইতে।
আর গরম গরম হলে তো আর কোনো কথাই নেই। ঠান্ডার জিনিস দেওয়া তোর ভালো বেশি ভালো লাগে ভর্তা, গরম জিনিস দিয়ে বেশি ভালো লাগে। তারপরে দেখুন ফ্রেঞ্চ ফ্রাই কিছু আলু ভেজে নিতেছি। তো সবাই পুরো ছোট্ট একটা ভিডিও মাত্র, সবাই পুরো ভিডিওটা দিয়ে 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 পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না, মাত্র অত ছোট ভিডিও। আর সবাই লাইক দিবেন, আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাকে দেখে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো সবাই যেন আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারি, কেউ তো আগে যাবো কেউ হয়তো বা পরে যাবো, এটাই ইউটিউবে। ইউটিউবের ভাগ্য খুলতে অনেক সময় লাগে, যাদের কপাল অনেক ভালো তারা তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, আর যাদের কপাল মন্দ তারা একটু দেরিতে ভাইরাল হয়। তবে যদি আপনি নিয়মিত কাজ চালায় যান তাহলে দেখবেন অবশ্যই একদিন আপনি সফল হবে। আর যদি থেমে যান কিছুদিন ভিডিও দেন, অনেকে আছে ভেঙে পড়ে না, ভিউ হয় না, ভিউ হয় না।